হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এডু লাইফ অন স্টেপ অ্যাহেড বিজে বি অটোনমাস কলেজ ভুবনেশ্বর অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর রিক্রুটমেন্ট অফ গেস্ট ফ্যাকাল্টি তার জন্য ওয়াক ইন ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে আর ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ইন দ্য কলেজ ফর এম্পারমেন্ট অফ ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট অফ গেস্ট ফ্যাকালটিস ইন ডিফারেন্ট সাবজেক্টস অ্যাজ অ্যান্ড ওয়ে রিকোয়ার্ড ইন দ্য সেশান

অ্যাট টেন এম অন শিডিউল ডেট উইথ ফিল্ড ইন প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ অরিজিনাল অ্যাড জেরক্স কপিস অফ অল সার্টিফিকেটস ফর দ্য ইন্টারভিউ এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশান ফর্ম একটি রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে সেটিকে ফিল করবেন এবং সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স কপিস নিয়ে ইন্টারভিউর জন্য যে ডেট মেনশন করা হয়েছে পরবর্তীতে সেই ডেটে টেন এ এর মধ্যে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে চলে যেতে হবে ফর দ্য ইন্টারভিউ ডেট অ্যান্ড আদার ডিটেলস অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট রেগুলারলি ইন্টারভিউর ডেট এবং অন্যান্য আর ডিটেলস পাওয়ার জন্য পরবর্তীতে ওয়েবসাইটটি রেগুলারলি ফলো করার কথা বলা হয়েছে নেক্সট এখানে যে বিষয়টি দেওয়া হয়েছে জেনারেল ইনস্ট্রাকশন কিছু দেওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন পোস্ট গ্রাজুয়েশন লেভেল ইন দ্য কনসার্ন সাবজেক্টস ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অর গভর্নমেন্ট কলেজ টিচার ইন টার্মস অফ গভর্নমেন্ট ইন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট লেটার ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস মিনিমাম ক্রাইটেরিয়া হিসাবে পোস্ট গ্রাজুয়েশনে রাখা হয়েছে যে সমস্ত ডকুমেন্টগুলি অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করতে বলা হয়েছে সেগুলি হচ্ছে ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি অফ সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটস অফ অল এক্সামিনেশান পাস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইফ এনি কালার্ড পাসপোর্ট সাইজ ফটো টু বি পেস্টেড অন দ্য প্লেস প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মের যে অংশে কালার পাসপোর্ট সাইজ ফটো দেওয়ার কথা বলা হয়েছে সেখানে সেটা অ্যাফিক করতে হবে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ দি ডকুমেন্টস আধার কার্ড অর ভোটার আইডি অর প্যান কার্ড অর ড্রাইভিং লাইসেন্স ইন সাপোর্ট অফ আইডেন্টি আইডেন্টি সাপোর্ট হিসাবে এগুলির মধ্যে যে কোনো একটি অ্যাটাচ করতে হবে অরিজিনাল সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটস অফ অল এক্সামিনেশান পাস্ট আইডেন্টি প্রুফ অ্যান্ড এক্সপিরিয়েন্স ফর ভেরিফিকেশান এগুলি সমস্ত অরিজিনাল কপিও সঙ্গে নিয়ে যেতে হবে রেমোনারেশন প্রসঙ্গে বলা হয়েছে রুপিস ফাইভ হান্ড্রেড পার ক্লাস হিসাবে দেওয়া হবে সাবজেক্ট টু ম্যাক্সিমাম রুপিস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অনলি পার মান্থ এবং প্রত্যেক মাসে সর্বোচ্চ পঁচিশ হাজার দেওয়া হবে অ্যান্ড অলসো সাবজেক্ট টু দ্য গভর্নমেন্ট রেটস অ্যান্ড গাইডলাইন ফ্রম টাইম টু টাইম অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ গভর্নমেন্ট অ্যালটমেন্ট অফ ফান্ড এখানে ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ দিয়ে দেওয়া হয়েছে টোয়েন্টি সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে যে সাবজেক্টের ইন্টারভিউ রয়েছে সেগুলি হচ্ছে ইংলিশ সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি সাইকোলজি জিওগ্রাফি ম্যাথমেটিক্স বায়োটেকনোলজি এস এফ জুলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স সোশ্যাল ওয়ার্ক ভেনু হচ্ছে রেসপেক্টিভ ডিপার্টমেন্টস রিপোর্টিং টাইম হচ্ছে টেন এম টোয়েন্টি সেভেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে সমস্ত সাবজেক্টসের ইন্টারভিউ রয়েছে সেগুলি হচ্ছে ওড়িয়া হিন্দি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি অ্যান্থ্রোপোলজি মিউজিক স্ট্যাটিস্টিক্স বোটানি ফিজিক্স ফিলোসফি এডুকেশান ইভিএস কমার্স এরও ভেনু হচ্ছে রেসপেক্টিভ ডিপার্টমেন্টস এবং রিপোর্টিং টাইম হচ্ছে টেন এম সিলেকশন প্রসিডিওর প্রসঙ্গে বলা হয়েছে অন দ্য বেসিস অফ কেরিয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ পারফরমেন্স সাবজেক্ট টু গাইডলাইন্স ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম অ্যাপ্লিকেশন ফ্রম এদের ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটটি হচ্ছে এস টি ডবল স্ল্যাশ বিজেবি কলেজ ডট ইন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দেওয়া হয়েছে কোনো টিএ ডি বা কোনো আদার অ্যালাউন্সেস ইন্টারভিউর জন্য দেওয়া হবে না এম এমপ্যানেলমেন্ট ডাজ নট গ্যারান্টি এনগেজমেন্ট অব দ্য এম্প্যান্ট ক্যান্ডিডেটস নেক্সট হচ্ছে যে বিষয়টি এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট জিনিস ভিজিট কলেজ ওয়েবসাইট রেগুলারলি ফলো করবেন পরবর্তী কোনো আপডেটের জন্য নেক্সট এখানে ফর্মটিও দিয়ে দেওয়া হয়েছে যে ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন এটি কীভাবে ফিল আপ করতে হবে সেটিও বলে দিচ্ছি প্রথমে ক্যান্ডিডেটের নাম ফাদার্স নেম মাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস তার মধ্যে পোস্ট ডিস্ট্রিক্ট স্টেট পিন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সমস্তই উল্লেখ করবেন ক্রসপন্ডেন্স অ্যাড্রেস যদি আলাদা কিছু হয় সেটি মেনশন করবেন নাহলে অ্যাজ ইন পারমানেন্ট অ্যাড্রেস করে দেবেন ডেট অফ বার্থ ফিগার এবং ওয়ার্ডস দুটোতেই লিখতে হবে আইডি প্রুফ যেটি দিচ্ছেন সেটি মেনশন করবেন এডুকেশনাল ইনফরমেশনের ক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড কপি সমস্ত ডকুমেন্টের দিতে হবে এখানে তার মধ্যে প্রথমে এসএসসি এইচএস প্লাস থ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান পিজি এমফিল পিএইচডি নেট সেগুলি স্কুল বা কলেজ নেম বোর্ড বা ইউনিভার্সিটি নেম ইয়ার অফ পাসিং কোর্স সাবজেক্ট কী কী ছিল তার নাম ডিভিশন বা ডিস্টিংশন যেটি পেয়েছেন সেটি মার্ক সিকিওর টোটাল মার্কস সেটি পার্সেন্টেজ অফ সিকিওর মার্কস সেটি হচ্ছে সেটি মেনশন করতে হবে নেক্সট এখানে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে নেম অফ দি কলেজ বা ইনস্টিটিউশনের নাম ক্লাস কিসের নিতে নিউজি বা পিজি কত বছর জব করেছেন তার সেই ডেট শুরু থেকে শেষ পর্যন্ত দিতে হবে নেক্সট এখানে সিগনেচার উইথ ডেট করে দিতে হবে এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট উইথ দি ফর্ম এছাড়াও যদি এই বিষয়ে কোনো আর জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে এই যাতে হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ